Assalamualaikum, dear beloved students of class 5. I am Abdul Rahman. Welcome to our Mosri National School. Today I will take an important class of English. The name of the topic is synthesis. Especially I will discuss answering question from the synthesis. Let's have discussion, my dear beloved student. This is lecture number 7. Unit 9, lesson 1 and 2. আমরা খুব ভালো করে পড়ছি, খেয়াল করুন। আজকের ক্লাস থেকে ডিজাইন করেছি আমরা কয়েকটি ভাবে। এখানে রয়েছে সিনথেসিস, কোয়েশ্চেন আছে, আনসার আছে এবং হোমওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী মিত্র, খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এ লং টাইম এগো হোয়াইট রাজু ওয়াজ ইন ক্লাস 5, দেয়ার ওয়াজ আ ফায়ার ইন হিজ স্কুল। অনেকদিন পূর্বে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে, তার স্কুলে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড বাট নো ওয়ান প্যানিকড, সবাই ভীত হয়ে গেছিল। টিচার সেলফ দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফ। শিক্ষকরা সাহায্য করেছিল ছাত্রছাত্রীদেরকে এই দালানটিকে নিরবভাবে যেন তার ত্যাগ করতে পারে নিরাপদভাবে। Soon the firefighters came and put out the fire. Firefighters তো আপনারা জানেন, ফায়ারফাইটার্স হলো যারা বিভিন্ন বিল্ডিংয়ে দালানে আগুন লাগে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, এরপর ফায়ারফাইটার্স। দেখুন, হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ারফাইটার্স ফর এ লং টাইম। তিনি তখন ভাবলেন আগুন নিয়ে এবং এই ফায়ারফাইটার্সদের নিয়ে অনেক। আফটার কলেজ রাজু জয়েন্ড এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। অ্যাজ এ ভলেন্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, সে কোনো কাজ খুঁজে পায়নি। বাট রাজু ডিডন্ট মাইন্ড, রাজু কিছুই মনে করে না। রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু এখন ফায়ার ফাইটার, যিনি পূর্ণ ঘন্টা কাজ করে। ইট ইজ হিজ জব, এটা চাকরি, চাকরি জীবন জীবিকা নির্বাহ করে এটা দিয়ে তিনি। সো হি আর্নস মানি ফর 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 ইট, এবং এই কাজের জন্য তিনি টাকা পান। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ারস, বাট হি অলসো টিচেস নিউ ফাইটার্স অ্যাবাউট সেফটি। তার মূল কাজ হলো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা, কিন্তু তিনি কিছু শিক্ষার্থীদেরকে এই বিষয়ে ট্রেনিংও দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে। হি লাইক টিচিং ভেরি মাচ, তিনি শিক্ষার্থীদের বেশ পছন্দ করেন। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল, অফিস সময় তিনি স্কুলে যান। হি টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেন এই আগুন বিষয় এবং আগুনের নিরাপত্তা বিষয়ক বিষয়ের বিষয়ে। হি টেলস দ্যাম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, তিনি তাদেরকে বলেন যে যদি আগুন আসে, মানে আগুন দেখা যায় বা আগুন লাগে তো কি করতে হবে। যে স্টুডেন্ট পেনি তাদের হতাশ হতে হবে, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়েট, বলতে যে তারা আপনারা আপনাদের শিক্ষককে শুনবেন কি বলে এবং আপনারা নিরাপদে এই বিদ্যালয়ের পক্ষ থেকে করবেন। এখন আমরা বিষয়গুলো যেটা এই কোয়েশ্চেনগুলো যে আছে সিনথেসিসের উত্তরগুলো এখানে আছে, আমরা দেখবো হোয়াট ইজ রাজু, রাজু কি, রাজু ইজ এ ফায়ার ফাইটার। আমরা দেখতে পেয়েছি যে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার এখানে আছে, এখন ফুল টাইম আর হাফ টাইম তো না, মূল পেশা হলো ফায়ার। পয়েন্টে রাজু জয়েন ইজ এ ভলেন্টিয়ার ফায়ার ফাইটার, দেখুন রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এজ এ ভলেন্টিয়ার। হ্যাঁ, তিনি যখন কি ছিল আফটার কলেজের দেখতে পাচ্ছি এখানে। হু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইট অ্যান্ড সেফলি, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি the teachers help the students to leave the building quite safely. এখানে তো সব দেওয়া আছে, সবগুলো তো দেওয়া আছে। What is the main responsibility of a firefighter? দেখুন, most of the time a firefighter work is putting
how fast. It was a morning class. Why does Raju teach the new firefighters? Raju teaches the new firefighters to become skilled firefighters. Dokko hoye jawar jonno tini class kore to teach them skills. Shubhyo shikkhartibindo amra ekhane ei uttorgulo korte shikhechi. এখন কেন ফোনের উত্তরে কি হলো বার কি হলো সেটা ব্যাপারে বলবো বুঝি এখানে ইজ আছে আমরা ইজ এর ব্যবহার করব এখানে ডি আছে বার এর পাঁচ ফোনের ব্যবহার করব এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প আছে তাহলে এখানে হেল্প নেই না পাঁচ ফোন এখানে ইজ আছে দেখুন ইজ দেখুন ডাজ আছে এখানে ডাজ থাকলে বারবের সাথে বারবের সাথে এল বাই এস বারবের বেস ফর্মের সাথে এল বাই যোগ হবে ইউ শিখাতে কিন্তু আমরা দেখালাম যে কিভাবে করে বারগুলো ফাংশনে কেন হয়েছে এবং তারপরে এখান থেকে ঠিক রেখে কিগুলো আমাদের লিখতে হবে ইউ শিখাতে কিন্তু আমরা এই মতো হোম ওয়ার্ক দিচ্ছি দেখুন হোম ডাজ রাজ হতে অ্যাবাউট সেফটি আমরা তো জিনিস শিখেছি কোথায় কাদের সম্পর্কে কাদেরকে শেখা স্টুডেন্টদেরকে শেখা বারের সাথে এল বাই যোগ হবে দুই নম্বর দেখুন হোয়াট মেমোরি ইনসিডেন্ট কুড রাজু ফরগেট অ্যালং টাইম কুরান কুরান ধরে কুরানটি হবে এটা কোনো পরিবর্তন হবে না প্লাস বার ডিটেল ফর্ম হবে হোয়ার আর দা ফ্যাক্ট এটা ওয়াজ আছে ওয়াজ থাকবে হোয়ার ওয়াজ এভরিওয়ান অ্যাফ্রাইট এখানে কি হবে ওয়াজ অ্যাফ্রাইড আর এখানে বিকজ দেখতে হবে বিকজ দেখতে হবে দেখুন হোয়াই ডাজ রাজু লাইক টু ভিজিট স্কুল ডাজ থাকে এখানে বারের সাথে অ্যাজবেট যোগ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম কিভাবে প্রস্তুতি লাগাতে সেই বিষয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা যখন বাজে ক্লাস লিখবো করবো তখন এই গুণকে আমরা খেয়াল রাখবো উত্তরগুলো কি হতে পারে সেটার ব্যাপারে বলেছি হোম ডাস রাজু ট্রেন অ্যাবাউট সেফটি রাজু ট্রেনস দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য সেফটি রাজু কুডন্ট ফরগেট দ্য ইভেন্ট হুইচ হ্যাপেন্ড ইন হিজ Why was the fire? The fire was in the school. Why was everyone afraid? Everyone was afraid because there was a fire in the school. Why does Raju like to visit the school? What does he tell the students? এখানে বিষয়টা কখন রাজু স্কুল বলতে শুরু করতে এবং কি বলে শুরু কি করে হ্যাঁ এ হলো বিষয়টা আমরা জানি যে তিনি স্টুডেন্টসকে শেখান হাউ টু লিসেন দ্য টিচার and leave the building quietly but safely. শুভ শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের ক্লাস শিখেছি আমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে আবদুল্লাহ নাম নামি আমার মোবাইল ইমো হোয়াটসঅ্যাপে 01811993993 ফেসবুক আবদুল্লাহ নাম আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই উত্তর দিয়ে বিষয়টিকে আরও সর্বোচ্চ সমাধানের চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম